একটি মসজিদের সেক্রেটারি এবং তিনি মসজিদের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন আর অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। আমরা চেষ্টা করব, প্রথমে আপনার যে প্রশ্নটি সেটা হলো, আপনি বলেছেন যে আমরা মসজিদ কমিটি একজন ব্যক্তিকে পাঁচ ওয়াক্ত সালাতের ইমাম হিসেবে নিয়োগ দিয়েছি আর আরেকজন আলেমকে বলেছেন যে আপনারা খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন, এতে ইসলামী শরিয়ার এই কাজটি ঠিক আছে কিনা? এখানে ঠিক এবং বেঠিক এই কথাগুলো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কারণ হলো, যাদেরকে ইমামতের জন্য নিয়োগ দিয়েছেন তারা ইমামতের যোগ্য কিনা, যাকে খাতাবাত খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন সে খতিবের যোগ্য কিনা, সেই বিষয়টি আপনারা কিভাবে নির্ধারণ করেছেন সেটার উপর নির্ভর করবে আদৌ এই নিয়োগ সঠিক হয়েছে কিনা, শুদ্ধ হয়েছে কিনা, যোগ্য ব্যক্তি নিয়োগ দিয়েছেন কিনা। কারণ এখানে সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিষয় নয়, কার কাছে কি সার্টিফিকেট রয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে ইমাম এবং খাতিব, আমরা যাদেরকে নিয়োগ দিব তাদের আকীদা ঠিক আছে কিনা, তাদের আকীদার মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ঠিক আছে কিনা। কারণ আকীদা এবং মানহাজ যদি কারো বিচ্ছুত হয়, তাকে ইমাম খতিব হিসেবে নিয়োগ দিলে মুসল্লিদেরই সালাত হবে না, আর যদি কমিটির যারা আছেন তারা এই নিয়োগ দিয়ে থাকেন তাহলে তারা গুনাহগার হবেন। তাদেরকে এই বিষয়ে অবশ্যই জানতে হবে, এই বিষয় সম্পর্কে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে। দুই নম্বর বিষয় হচ্ছে ইমাম এবং খতিব নিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কোরআনের ব্যাপারে পারদর্শী কিনা, কোরআনের তেলাওয়াত শুদ্ধ কিনা, কোরআন জানেন কিনা, কোরআন পড়েন কিনা, এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার পড়ালেখার মান কতটুকু, সার্টিফিকেট কি আসলে পিএইচডি ডিগ্রি আছে কিনা, এটাও নয়। এখানে হচ্ছে কোরআনের সাথে তার পারদর্শিতা আছে কিনা, কোরআন তিলাওয়াত ঠিক আছে কিনা, কোরআন তিলাওয়াতের মধ্যে কোনো ভুল বড় ধরনের ভুল আছে কিনা যেটি ইমামতের জন্য সহি নয়, এই বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিনি সলাতের মৌলিক যেই মাসায়েলগুলো আছে, যেহেতু সলাতের ইমামতি করতে হলে সলাতের মৌলিক বিষয়গুলো তাকে জানতে হবে, সেই ক্ষেত্রে তার কতটুকু সুন্নাহের জ্ঞান রয়েছে তিনি জানেন কিনা, মানে সুন্না এবং বেদাত সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, সলাত আদায় করতে গিয়ে সুন্নার যেই জ্ঞানগুলো থাকা দরকার আর সেই জ্ঞানগুলো তার আছে কিনা, এই বিষয়টা যাচাই করে যদি আপনার নিয়োগ দিয়ে থাকেন তাহলে এটা শরীর অনুযায়ী ঠিক হবে। এখন আমি জানি না, তাহলে ব্যক্তিতে বক্তাকে হতে হবে জ্ঞান সমৃদ্ধ বক্তা। হ্যাঁ, অবশ্যই, মানে কোরআন এবং হাদিসের মৌলিক যে জ্ঞান সেগুলো যদি না থাকে তাহলে তিনি খতিব হিসেবে অথবা ইমাম হিসেবে তাকে নিয়োগ দেওয়া ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক হবে না, শুদ্ধ হবে না। ইমামতির ক্ষেত্রে অনেকটা শিথিলতা রয়েছে, সেটা হলো ইমামের তেমন কোনো মানে বক্তব্যের কোনো বিষয় নেই, যদিও অনেক সময় ইমাম সাহেবকেও বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষদেরকে তৌজি করতে হয়, দিক নির্দেশনা দিতে হয়, সেক্ষেত্রে ইমাম সাহেবেরও কথার স্বাধীনতা সৌন্দর্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও খতিবের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি একজন ভালো বক্তাও হবেন, কোরআন হাদিসের জ্ঞানও তার পরিপূর্ণ থাকতে হবে। এটা হলো প্রথম আপনার যে প্রশ্ন। তাহলে দুজনকে নিয়োগ দেওয়া যাবে যদি তারা ইসলামের জ্ঞান সম্বন্ধ হন, তাহলে দুইজন খতিব হিসেবে ইমাম হিসেবে নিয়োগের ক্ষেত্রে দুইজন তিনজন চারজন নিয়োগ দিতে পারবেন, কোনো ব্যাপার নয়। কিন্তু অবশ্যই আমরা যে ক্রাইটেরিয়া বলেছি, যোগ্যতার কথা বলেছি, সেই মানদণ্ডগুলো বিবেচনা করেই আপনাকে ইমাম বা খাতিব নিয়োগ দিতে হবে। দুই নম্বর যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে বেতনের ব্যাপারে আপনি একটি প্রশ্ন করেছেন, এটা আপনার জানি না, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি অবশ্যই বোঝার কথা। মসজিদ কমিটি যদি হয়, মানে কোনো মসজিদ কোনো প্রতিষ্ঠান যখন কমিটি কর্তৃক পরিচালিত হবে, তাহলে কমিটিই মূলত মাসউল মানে দায়িত্বপ্রাপ্ত ইমাম খতিব সহ মসজিদের যাবতীয় খরচ মেনটেন করার জন্য কমিটি দায়িত্বপ্রাপ্ত। কারণ অন্য মানুষ তো সেখানে কমিটির উপর আশি করতে তো করবে না, কারণ সাধারণ পাবলিক এর কাছে আপনি টাকা চাইতে হবে, আপনি বলতে হবে যে আমাদের ফান্ডের দরকার হচ্ছে, ফান্ড রাইজ করতে হবে, কিন্তু দায়িত্ব হচ্ছে আপনাদের, যেহেতু কমিটি দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে, তো দায়িত্ব কমিটির উপর কমিটি নিজেও দিতে পারবেন, মুসল্লিদের থেকে আদায় করতে পারবেন, মুসল্লি থেকে আদায় করতে আহ্বান জানাতে পারবেন যে আপনারা অংশগ্রহণ করুন, বেতনের ক্ষেত্রে আহ্বান করতে পারবেন যে আসেন আমাদের সহযোগিতা করেন, আমাদের ফান্ডে ঘাটতি আছে অথবা আমাদেরকে ফান্ড রাইজ করতে হবে। কিন্তু কমিটি কর্তৃক পরিচালিত মসজিদ কোনো অবস্থাতেই মানে আপনি মানে ইমাম খতিবদের টাকা নেই,
এই জন্য বলে যে আমরা কমিটির কাছে টাকা নিয়ে আমরা দিলাম না, এটা তাহলে আপনার গুণাগার হবেন, তাহলে ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে হবে, আপনার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। আপনি কি নিজের পকেট থেকে দেবেন নাকি অন্যের কাছ থেকে কালেক্ট করে দেবেন না অন্য কোনোভাবে অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করবেন, সেটা আপনার দায়িত্ব বা কমিটির দায়িত্ব। যদি কমিটি কর্তৃক পরিচালিত মসজিদ হয়ে থাকে তাহলে অবশ্যই সেভাবে করতে হবে। এক্ষেত্রে বাইরের লোকও যদি মানে কিছু সহযোগিতা করে, ডোনেশান করে অথবা কিছু বেতনের মানে সাবস্ক্রাইব করে সেটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এটা নাজায়জ কিছুই নয়, তাদের কাছ থেকেও আপনি গ্রহণ করতে পারবেন, দেশ থেকে বিদেশ থেকে নিতে পারবেন, এটা ওয়াজিব নয় যে মানে কমিটির থেকেই টাকাটা আদায় করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, যারা মুসলিম নন তাদের থেকে কি অর্থ নেওয়া যাবে? মুসলিম হলেই নিতে পারবেন, যে কোনো জায়গায়, দেশে থাকুক বিদেশে থাকুক, বিদেশে থাকুক, তার কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন, কিন্তু মুসলিম হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে মুসলিম ব্যক্তির কাছ থেকে নেবেন, যেহেতু মসজিদ মুসলিমরাই পরিচালিত করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলিমদের কাছ থেকে টাকা নেবেন। আমরা বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদি থেকে, লিখেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতি সচল থাকে, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত কষ্ট করে দেশে টাকা পাঠান, প্রবাসী সীমাহীন কষ্ট সহ্য করে থাকেন, আর এক শ্রেণীর চোর ডাকাত বাটপাড়ি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এটা দেখে প্রবাসীদের খুব খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে যদি কেউ রাগ করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় তাহলে কি তা জায়েজ হবে? কষ্টটি জাতীয় আন্তর্জাতিক আইনের সাথে সম্পৃক্ত, আপনাকে এটা বুঝতে হবে যে টাকা পাঠানোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে আপনি কোনো ব্যক্তির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, আপনি নিজেও ক্যাশ টাকা নিয়ে আসতে পারবেন, আপনি আরেকজন ব্যক্তিকেও বলতে পারবেন যে আমার টাকাটা মানে আপনি নিয়ামকের কাছে পৌঁছিয়ে দেন, সেটাও করতে পারবেন, আপনি ব্যাংক তাহবিলের মাধ্যমে, ট্রান্সফারের মাধ্যমেও, মানি অর্ডারের মাধ্যমে পাঠাতে পারবেন। সব ক্ষেত্রেই আপনার জন্য ইসলামী শরীয়ত উন্মুক্ত অনুমোদন দিয়েছে, আপনি টাকা পাঠাতে পারবেন, কিন্তু যেহেতু জাতীয় আন্তর্জাতিক আইনে কিছু কিছু বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে হুন্ডি। এখন জাতীয় আন্তর্জাতিক পদ্ধতিতে হুন্ডিকে নিষেধ করার কারণে অবশ্যই আপনাকে এই পদ্ধতিতে টাকা পাঠানো থেকে বিরত থাকতে হবে, কারণ এর জন্য আপনি বাউন্ড, বাধ্য। জাতীয় আইনকে যেহেতু জনকল্যাণে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা আইন তৈরি করা হয়েছে, আর সে আইনের মধ্যে যেহেতু আপনি টাকা পাঠাতে আপনার উপর কোনো জুলুম হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বৈধ, মানে এটা বৈধ হবে না যে এই আইনকে আপনি লঙ্ঘন করবেন, সেক্ষেত্রে আপনি এই আইনের বাধ্যবাধকতার অধীনে থাকবেন, এবং আপনি চেষ্টা করবেন যেভাবে হোক এই ধরনের কাজ পরিহার করার জন্য, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো পরিহার করার জন্য। কিন্তু আপনি প্রশ্ন করেছেন শরিয়ার বিষয়ে, শরিয়ার বিষয়ে আমরা স্পষ্ট করেছি, শরিয়া যে কোনো পদ্ধতিতে আপনাকে টাকা পাঠাতে অনুমোদন দিয়েছে।